নিচে নমরুদের আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। নমরুদ খালি বলতেছে পল্লি পুড়ে ছাই, পল্লি পুড়ে ছাই, চড়কের উপরে বসে আছে আমাদের জাতির পিতা, আজও রশি ধরে টানতেছে। এমন সময় আল্লাহ জিব্রাইলকে বললেন, যাও জিব্রাইল আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। ফেরেশতা জিব্রাইল বলে, আল্লাহ এটা কি একটা পরীক্ষার সময়? নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে আর চড়কের উপরে তোমার নবী বসে আছে, এই সময় কি পরীক্ষা? আল্লাহ বলতেছে, আপনার বলেন তো পরীক্ষা কার হবে? আল্লাহর পরীক্ষা হবে। আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের সকলের পরীক্ষা হবে না তো? অনেকে আমার কাছে কয়, হুজুর আমি সারাদিন ঘুরে বেড়াই, সারা রাত ঘুম পাড়ি, আমার কাছে কোনোদিন পুলিশ আসে না, কিন্তু আপনার বাড়ির মাঝে মধ্যে আসে, ব্যাপার কি? আমি ওয়াজ করে বাড়ির যাচ্ছি, হঠাৎ মোবাইল বেজে উঠলো, আর বউ আমার সালাম দিয়ে বলতেছে এখন কোথায়? আমি বললাম রাস্তার মাঝখানে, বাড়িতে আসেন না। আমি বললাম কেন? বলে রাত দশটা থেকে পুলিশ ঘুরতেছে। আমি তখন চিন্তা করলাম, আমি কি চোর, আমি কি ডাকাত, পুলিশ আমার বাড়িতে কেন ঘুরতেছে? তখন আমার ইমান বলতেছে আল্লাহ তোরে পরীক্ষা করতেছে। পরীক্ষা সকলের হবে না। নিচে আগুন দাও দাও করে জ্বলতেছে, চড়কের উপরে বসে আছে বাবা, রশি ধরে আগুনে ফেলে দেওয়ার জন্য টানতেছে, আমার এই সময় পরীক্ষা। ফেরেশতা জিব্রাইল এসে বললেন, ও গো আল্লাহর নবী, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, নমরুদের আগুনের চুলা সহ সাগরের মধ্যে উড়ে যাবে, যদি আপনি চান বাতাস দিব, আগুনের চুলা সহ সাগরের মধ্যে চলে যাবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম চড়কে মুচকি মুচকি হাসতেছে। ফেরেশতা জিব্রাইল বলে, আপনি হাসেন কেন? ইব্রাহিম বলতে যে তুমি আমারে পরীক্ষা করতেছ। জিব্রাইল চমকে বলে, আপনি পরীক্ষা কেমনে বুঝেন? ইব্রাহিম নবী বললেন, ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হইয়া ইসলাম গাড়িতে যখন চড়বে তখন তারা আল্লাহর ছাত্র হয়ে আল্লাহর পরীক্ষার মধ্যে পড়ে যাবে। ইব্রাহিম বলতেছে, জিব্রাইল তৌবা করো। জিব্রাইল বলতেছে, তৌবা কেন? বলে, তুমি যে কইলা যদি আপনি চান, যদি আপনি চান, তুমি কি জানো জিব্রাইল আমি কার কাছে চাই? আল্লাহ ছাড়া কোন মাখলুকের কাছে চাওয়া জায়েজ? পরীক্ষা কি? দেখছেন, তুমি এখন বলো জিব্রাইল তুমি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? আল্লাহ তোমাকে 600 পাখা দিলে কি হবে? আমার কোনো পাখা নাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কি কোন আফসোস করে না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার সাঁত আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যদি আল্লাহ আমাদের পাখা দিত, এই ভাঙ্গা রাস্তা দিয়ে আমার কষ্ট করে আসা লাগতো? কারণ সব রাস্তা ভাঙ্গা গেল, পাখির কোনো রাস্তা ভাঙছে নাকি? ভাঙছে? ইব্রাহিম বলতেছে, ও জিব্রাইল আল্লাহ তোমাকে 600 পাখা দিয়েছে, এরপরও তুমি সেজদা করছো কাকে? মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, সুবহানাল্লাহ। কোন তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। অনেকেই তর্ক করে নবী কিসের তৈরি, আমাদের বাংলাদেশে এরকম তর্ক আছে না?
কেউ বলে নবী মাটির তৈরি, আবার কেউ কয় নূরের তৈরি। এই নিয়ে কিন্তু একটা তর্ক আছে, আপনাদের এলাকায় আছে নাকি? আপনারা কিসের তৈরি কম? আপনারা মাটির তৈরি কম? এই যে ওই দিক থেকে একজন কয় নূরের তৈরি না, ঠেলা ঠেলে না তো। আমরা যে রাসূলকে অনুসরণ করব, তিনি কিসের তৈরি, উম্মত হিসাবে একটু জানাও দরকার, ঠিক কিনা আমার জানা দরকার না? আমরা অনেক সময় কি বলি, আমার জীবনটা মাটি হয়ে গেল, আমার জীবনটা মাটি, আমার ব্যবসাটা এবার মাটি হয়ে গেল, এবার আমার আবাদ মাটি হয়ে গেছে। আপনারা বলেন তো, এই কথা যখন বলে এই কথার দ্বারা সে কি বুঝে? না, এই যে বলতেছে আমার জীবনটা মাটি মানে জীবনটা ধ্বংস, ব্যবসা মাটি মানে ব্যবসা ধ্বংস, নবী মাটি মানে নবীও ধ্বংস নাকি? হ্যাঁ, আল্লাহ বানাইছে, আল্লাহ শুধু একজনকে বানাইছে। কোরআন হাদিস এজমা কিয়াস পড়েন, আল্লাহ শুধুমাত্র একজনকে বানাইছে মাটি দিয়া, তার নাম হলো আদম। হাওয়াকেও আল্লাহ মাটি দিয়ে তৈরি করে নাই, আদমের হাড় দিয়ে তৈরি করছে। আল্লাহ যখন নবীর প্রতি কোরআনের আয়াত নাজিল করলেন, প্রথম ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খলক, আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। এরপরে আল্লাহ বললেন খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন আলাক দিয়া, জোরে কোন কি দিয়া? তা আলাক মানে কি? মাটি। নবীজির পিতা আবুদুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা। এখানে যদি আমি বলি নবীজির কবর মদিনা, মানবেন? মানবেন তো? রওজা কয়া লাগবে কেন? এক বক্ত ওয়াজ করতেছে নবী মাটির তৈরি, কিছুক্ষণ পরেই বলতেছে হযরত ওসমান জিন্নুরাইন, একই মুখে দুই কথা বলতেছে, নবী মাটির তৈরি কিন্তু ওসমানকে বলতেছে জিন্নুরাইন। একজন বলে হুজুর জিন্নুরাইন মানে কি? বলে দুইটা নূরের অধিকারী। ওসমান দুইটা নূরের অধিকারী কেমনে হলো? বলে নবীর দুইটা মেয়েকে পরপর বিয়ে করেছে, এই জন্যই দুইটা নূরের অধিকারী হয়েছে। তাহলে আপনি হুজুর নবীর মেয়েকে যদি নূর বলেন, নবীকে আপনি মাটি কেমনে হব? বক্তা কয় আমি তো এত খেয়াল করে ওয়াজ করি না। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। আল্লাহু আকবার, বিষয়টা খেয়াল রাখবেন। ইব্রাহিম বলতেছে, রে জিব্রাইল, তোমার পাখার বাতাস দিয়া গুরের চুলে সাগরের মধ্যে ফেলে দিবে। আমি ইব্রাহিম তোমার কাছে প্রশ্ন করি, আগুন জ্বলাইছে কে? জোরে কোন জ্বলাইছে কে? আল্লাহ। আগুন জ্বালাইছে নমরুদ, কিন্তু আগুনের মধ্যে ক্ষমতা কার হাতে? আমার ইমান বলতেছে নমরুদ যতই আগুন জ্বালাক না কেন, আগুন পুড়াইতে পারবে না যদি আল্লাহ হুকুম না করে। হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির। আল্লাহ ডাক দেব আগুন, কুল নায়ানা রুকুনি বারদা ওয়াসালামান আলা ইব্রাহিম, চড়কের উপরে যেই ইব্রাহিম আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ আগুনের প্রতি জিকির জারি করে দিলাম, আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, এরই নাম হলো জিকির। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলতেছেন তোমরা শুকর গুজারি হও, তোমরা কুফুরি করিও না। এটা হলো আয়াতের শাব্দিক অর্থ।